নমস্কার, আমি কৌশিক রায়। মেষ রাশি সেপ্টেম্বর 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তবে এই রাশিফলটি আপনাদেরকে সেপ্টেম্বর মাসে কেমন যাবে, কি ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু আপনারা আগাম জানতে পারবেন। আমি কখনোই দাবি করব না যে 100% মিলবে, কারণ মিলা সম্ভব নয় 100%, কারণ আপনার দশা অন্তর্দশা আলাদা চলছে প্রত্যেকেরই। মেষ রাশির হাজারো কোটি মানুষ আছে, প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, প্রত্যেকের রাশিতে গ্রহের অবস্থান আলাদা বার্থচার্টে। তো আমি বর্তমান গ্রহের গোচর অনুযায়ী মেষ রাশি সেপ্টেম্বর 2020 কেমন যাবে তাই নিয়ে এখানে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও, প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শুনবেন। দেখুন, এই মাসটি মেষ রাশির ক্ষেত্রে আদর্শ মাস হতে চলেছে, সর্বশ্রেষ্ঠ মাস বছরের মধ্যে। এই মাস মেষ রাশির ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ মাস হতে চলেছে সেপ্টেম্বর। বেশ কিছু শুভ ঘটনা মেষ রাশির ঘটতে চলেছে। প্রথম কথা আপনাদেরকে জানাই, আপনাদের রাশিতে মঙ্গলের অবস্থান সকেতিক মঙ্গল এবং আপনাদের রাশির চতুর্থ ভাবে তো 2 সেপ্টেম্বর থেকে শুক্র গ্রহের অবস্থান, যিনি কিনা আপনাদের সপ্তম পতি এবং দ্বিতীয় পতি, চতুর্থ ভাবে অবস্থান করছে এবং পঞ্চম ভাবে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ রবি স্বরাশিতে অবস্থান করছে এবং রাশির নবম স্থানে অবস্থান করছে বৃহস্পতি, এবং তিনি কিনা এই দেবগুরু 12 তারিখের পর থেকে, 12 সেপ্টেম্বরের পর থেকে বকরি থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ অত্যাধিক শুভ ফল কিন্তু মেষ রাশি পাবে। এবং রাশির ঠিক দশমভাবে শনিগ্রহের অবস্থান এবং 2 সেপ্টেম্বর থেকে বুধ গ্রহ আপনার রাশির ঠিক ষষ্ঠভাবে অবস্থান করবে, অর্থাৎ 2 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ থাকছে পঞ্চম স্থানে এবং 3 তারিখ থেকে এই বুধ সরে গিয়ে আপনার রাশির ষষ্ঠভাবে অবস্থান করবে। এবং 23 সেপ্টেম্বর বিশেষ ভাইটাল সময়, কারণ এ সময় 23 সেপ্টেম্বর আপনার রাহু কেতু ট্রানজিট করছে। এই নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও দিব পার্ট বাই পার্ট, যারা যারা শুনতে যাচ্ছেন অবশ্যই রাশিভিত্তিক আমি আলোচনা করব কার কেমন কি যাবে আগামী 1.5 বছর, সেটা আপনাদেরকে এরপরে আপনারা অবশ্যই কমেন্টস করুন যে আগামী 1.5 বছর কেমন যাবে, রাহু কেতুর অবস্থানে আপনারা কি ভিডিও চাইছেন কি না সেটা অবশ্যই আপনারা জানান, আমি আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। এবং 23 সেপ্টেম্বর রাহু কেতুর স্থান পরিবর্তন করছে এবং 29 সেপ্টেম্বর শনি বকরি থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ 4 মাস 13 দিন পর্যন্ত বকরি ছিল, এই বকরি থেকে মার্গী হচ্ছে, শনি এইবার কিন্তু ন্যায় করা শুরু করবে। অর্থাৎ আমি আবারও বলছি, মেষ রাশির ক্ষেত্রে এই মাসটি সুখের সময়, সুখের নির্দেশ করছে। এবং দেখুন, এই যে রবি এবং বৃহস্পতির পঞ্চম কানেকশান এবং বৃহস্পতি মঙ্গলের পঞ্চম কানেকশান এবং বৃহস্পতি রবির নবম কানেকশান, এই যে নবপঞ্চম যোগ এবং মঙ্গল বৃহস্পতির নবম কানেকশান, এই যে নবপঞ্চম যোগ, মেষ রাশির ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু দেবে। প্রথম আসি আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে শুক্রের অবস্থান এবং কর্কট রাশিতে চন্দ্রের ঘরে শুক্র শুভ ফল দেবে। আপনাদের পারিবারিক সুখের জায়গা বৃদ্ধি করবে, বন্ধুদের দ্বারা সাহায্য কিন্তু আপনারা পাবেন, আপনারা কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা কিন্তু আছে, অর্থাৎ জমি জায়গা বা ফ্ল্যাট হবে তার বুকিং
আপনারা কিন্তু করতে পারেন, অর্থাৎ সেই যোগ কিন্তু তৈরি হয়েছে, ফ্ল্যাট বুকিং অ্যাডভান্স বুকিং আপনারা করতে পারেন। প্রেমের দিকে মেষ রাশি যথেষ্ট সাফল্য কিন্তু দেখা যাচ্ছে, নতুন প্রেম জীবনে আসবেই আসবে মেষ রাশি, এটা আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এবং প্রেম থেকে বিয়েতে কনভার্ট অর্থাৎ লাভ ম্যারেজ পর্যন্ত হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করবে মেষ রাশির। এবং পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। এবং আপনাদের রাশির তৃতীয়ভাবে রাহুর অবস্থান, আপনাদের ক্ষেত্রে পরাক্রম যথেষ্ট থাকবে। এবং নবমভাবে বৃহস্পতি এবং ১২ তারিখ থেকে এই বৃহস্পতি মার্গী হচ্ছে, অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতি ভাগ্যোদয় আপনাদেরকে করাবে। এবং মার্গী হয়ে যাওয়ার জন্য আপনাদের উচ্চ এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। ধর্মীয় কাজের জন্য দুর্যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে ধর্মীয় কাজের জন্য। কর্মক্ষেত্রে বিশেষ লাভ, নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পদোন্নতি, সরকারি চাকরি পাওয়ার মতো সম্ভাবনা কিন্তু আছে মেষ রাশি, অর্থাৎ আপনি সরকারি চাকরি না পেলেও সেই জায়গাটা কিন্তু তৈরি করবে। এবং আপনাদের ঠিক রাশির পঞ্চম স্থানে রবির অবস্থান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কর্ম দিকটা তো ভালোই আমি বললাম, পাশাপাশি যারা গর্ভবতী মহিলারা আছেন তারা অবশ্যই ১৬-১৭ সেপ্টেম্বর অবধি একটু হলেও সাবধানে থাকবেন। পঞ্চমভাবে রবি গর্ভহানির সম্ভাবনা দেখায় বা গর্ভপাতের সম্ভাবনা নির্দেশ করে, অর্থাৎ আপনারা ১৬-১৭ অবধি একটু সাবধানে থাকবেন। এবং ১৮ তারিখ থেকে আপনাদের কিন্তু শুভ, এই পঞ্চমভাবে রবির অবস্থান গর্ভক্ষেত্রে গর্ভ যারা বতী নারী নারীরা আছেন তাদের ক্ষেত্রে একটু হলেও সমস্যা থাকবে। অর্থনৈতিক দিক আপনাদের শুভ, অর্থের আপনাদের যথেষ্ট প্রাচুর্য থাকবে, ইনকাম আপনাদের যথেষ্ট থাকবে, বিদেশ থেকে অর্থ আসবে। এবার আপনাদেরকে জানা ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ, নতুন ব্যবসা যারা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় শুরু হতে চলেছে, আপনাদের কানেকশানগুলো কিন্তু আসবে, নতুন দোকান কিনা এরা এই যোগগুলো কিন্তু আপনাদের আসবে। এবং ব্যবসাতে ইনভেস্টমেন্ট করে ব্যবসা যাদের এতদিন বসেছিল সেই ব্যবসাগুলো কিন্তু আপনাদের পুনরায় আবার ভালো করে চালু হবে, ব্যবসাতে লেনদেন যথেষ্ট আসবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা সেলফ প্রফেশনে আছেন ধরুন অ্যাডভোকেট, যারা অ্যাস্ট্রোলজার বা যারা টিউশনি করিয়ে যাদের জীবন চলে অর্থাৎ জীবিকা চলে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, টিউশনি অর্থাৎ যারা প্রাইভেট পড়ায় তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো। যারা ধরুন ছোটোখাটো ব্যবসা করে ধরুন মুদির দোকান ধরুন, বা যারা ধরুন দিন আনে দিন খায়ের মতন ধরুন যারা সবজি বিক্রি করে বা বাজারে মাছ বিক্রি করে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা দুর্দান্ত কিন্তু যাবে, অর্থাৎ সেপ্টেম্বরের মাসের ২ তারিখের পর থেকে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের আমূল পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেবে, এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত আছেন খুব নোট করুন। এবং এনজিওর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভ দেখা যাচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, চর্মঘটিত রোগ আপনাদের হতে পারে, এদিকে আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন। যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ দেখা যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্যাক পেন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবং নতুন কর্মের দিশা আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে যাদের কাজ আটকে আছে সরকারি কাজগুলো আটকে আছে তাদের কিন্তু সেই সরকারি কাজগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা। যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ যারা কন্ট্রাক্ট পাচ্ছিলেন না সেই কন্ট্রাক্টগুলো কিন্তু পাবেন, নতুন কন্ট্রাক্ট আপনাদের কিন্তু আসবে। এবং আপনাদের জীবনে আসতে চলেছে বিশাল পরিবর্তন এবং লটারি শেয়ার ফাটকা কারবার থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন, সেই নির্দেশ কিন্তু করছে মেষ রাশির সেপ্টেম্বরের জন্য। তো প্রিয় দর্শক বন্ধু,
ভিডিওটি এ পর্যন্তই, আপনারা অবশ্যই কমেন্টস করে জানান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। নমস্কার, ধন্যবাদ।